অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন শহর থেকে শহরে সারা বাংলাদেশ জুড়ে ভ্রমণ করুন সাথে ডাউনলোড বৃহস্পতিবার দুদক থেকে তাপসকে তিন নভেম্বর হাজির হতে তার বনানের বাসার ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে চিঠিতে বলা হয় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তাপসের বিরুদ্ধে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত অভিযোগ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন অভিযোগের বিষয়ে বক্তব্য দিতে তিন নভেম্বর সকাল এগারোটায় ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার অনুরোধ করা হয়েছে তবে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ বিষয়ে কোনো বক্তব্য নেই বলে ধরে নেওয়া হবে